হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হজো বড়োলো হুজুকে দুনিয়া। আচ্ছা, তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি বাড়িতে নেই, বেরিয়েছি। আজকে স্যাটারডে, তাই জন্য একটু ঘুরতে বেরিয়েছি। আমরা এখন দক্ষিণেশ্বর মেট্রো। আমার সাথে কে আছে দেখো, দাঁড়াও। হাই, এই যে। আচ্ছা, তো আমরা কোথায় যাচ্ছি টুকু? কোথায় যাচ্ছি? মেট্রো। ফার্স্ট টাইম? তো আমরা বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি কোথায়? ফোরাম মল যাচ্ছি। বেসিক্যালি সত্তুর একটা কাজ ছিল, তো কাজকে বাহানে আমরা একটু ঘুরেও নেব। সাথে আরেকজন আছে দূরে দাঁড়িয়ে, চুলফুল ঠিক করছে, কায়দা মারছে। সো আমরা যাচ্ছি, আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ডুকুর আজকে এটা ফার্স্ট টাইম মেট্রো চড়া, সো উই আর অলসো এক্সাইটেড উইথ হিম। সো চলো। মেট্রো চড়া হলো, ভালো, সুপার। তো আমরা এখন মেট্রো থেকে নামলাম, নেমে গেট নাম্বার 3 দিয়ে বেরোলাম। যাই হোক, এখন যাচ্ছি। আর তোমরা ছোটো ছোটো ক্লিপ দেখলে বুঝতে পারবে যে ডুগু ভীষণ খুশি ছিল মেট্রোতে। তো ডুগু খুব মজা পেয়েছে, ও খুশি, আমরাও খুশি। আই গেস আমরা এসেই গেছি, আমি কোনোদিন যাইনি ফোরাম। ঋত্বিক আমি কেউই যাইনি, ছোটু গেছে কিনা ছোটবেলা ফোরাম? হ্যাঁ, বেশ অনেকদিন। ও আচ্ছা, জানি না, মানে এতই ছোটবেলা এসছে ওর মনেও নেই, ওটাকে না না আসার কনসিডার করার। ফোরামই এসেছিল, আমার মনে নেই। ঠিক আছে, এই এই একটাই ডিমান্ড থাকে শ্বশুর আমার কাছে। খুব ভালো ছিল, কিন্তু ওটার দুঃখ এটাই যে পোর্শনটা প্রচন্ড কম, মানে আর তার মধ্যে আমরা খাচ্ছি তিনজনে মিলে। হ্যাঁ, মানে একজনের জন্য ঠিকঠাক, একজনের জন্য ঠিকঠাক। পিজাটা ভালো, বেশ ভালো খেতে, মানে এটা চিকেন ব্রেস্টটা ডিপ ফ্রাইড, এছাড়া তো স্ম্যাশ পটাটো অ্যান্ড স্পিনাচ ফিনাচ বগেরা আছে। তো চিজ সসটার সাথে খুব ভালো লাগছে। হ্যাঁ, সসটা খুব ভালো। সো আমাদের খাওয়া দাওয়ার ডান, এখন আমরা ডেজার্ট অর্ডার করেছি। দেখালাম চিজ কেক, কী ছিল এটার নামটা? সো আমরা নাম দেখে আবার চলে এসেছি, এটার নাম হচ্ছে ফিলাডেলফিয়া চিজ কেক উইথ বেরি কম্পোট। অনেক কষ্ট করে নামটা মুখস্থ করেছি, এবার কষ্ট করে খেয়ে। কেমন
হেভেন দারুণ খেতে ও চিজকেক ফার্স্ট টাইম খাচ্ছে ভালো আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমার দারুণ লাগছে দারুণ খুব ভালো খেতে এটা ছোটবেলায় কি ভালোবাসতাম আর আমি এই বারবি ডলগুলোর সুন্দর সুন্দর মুখগুলো পেন দিয়ে এঁকে নষ্ট করে দিতাম সুপার ওয়াও ক্ল্যাপ 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 ডুগু এবার কি দেবে আর কি দেবে অনিয়ন দিয়ে দাও অনিয়ন ডুগু অনিয়ন দিয়ে দাও অনিয়ন দাও আর ওটা কি কি বানাচ্ছ একটু জোরে বলো মাটির জল আমি আরেকজনকে বলেছি আমার রান্না করে এনে দাও আমি খাবো এই ডুগু শোনো আমাকে একটু রান্না করে এনে দাও আমি খাবো খাওয়াবে তো আমায় কি বানাচ্ছো আমার জন্য মুটি তরকারি ভাত মাছের ভাত মাছের ঝোল ওই যে আমার গরম গরম খাবার আসছে ওলে বাবা লে ওয়াও কি এনেছো ফিশ আমার স্পুন নিয়ে এসছে আমার জন্য স্টাফু দিয়ে দাও এরম করো একা পারবে ওকে পড়ো এই যে বুড়ো দাড়ি খেলা বলো কাকে বুড়ো দাড়ি বলছিস এই যে বুড়ো দাড়িটা বুড়ো দুগ্গু যা খেলেছে সেই সেম পরিমাণ খেলেছে আর একজন হ্যাঁ হ্যাঁ খেলা হয়েছে আমাদের এবার এখান থেকে যাওয়ার পালা আজকে আমরা যাই না কি যে ব্লগ করেছি জানি না শুধু খেয়েছি ঘুরেছি কাজ করেছি আমার একটা ছোট্ট কাজ ছিল হ্যাঁ ওই জন্য আর কি বেশি কিছু হয়নি আর ডুগুকে সামলে সামলেই আমাদের টাইম কেটে গেছে কিন্তু ভালো টাইম কেটেছে ভালো তো কেটেছে তো আমরা এখন উবারের জন্য ওয়েট করছি আরেকজন এদিকে শুধু দুষ্টুমি করছে শুধু কারণ ওর ঘুম পেয়ে গেছে বাড়িতে উঠে একটু ঘুমিয়ে নিলেই ও চাঙ্গা হয়ে যাবে চলো বাড়ি যাই এন্ডিংটা বাড়ি গিয়ে শুট করছি সতু টাটা কর দো বাই ওকে সো ফাইনালি আজকের সফর আমাদের এখানেই শেষ আমরা ফিরে এসেছি বাড়িতে আমি জানি তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু আমি একটু এক্সট্রা বকি মানিয়ে তো নিশ্চয়ই এতদিন ধরে আরেকটু নাও হ্যাঁ তো আরেকটু নেওয়ার সাথে এটা মনে হচ্ছে যে যারা যারা এখনো আমাকে মানিয়ে নাওনি তারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা প্লিজ বিকজ একটা সাবস্ক্রাইব করতে কি যায় কিচ্ছু যায় না জাস্ট সো ইয়েস হ্যাঁ আজকের ভিডিওটা থেকে যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমার আমাদের আমার ভিডিও কেমন লাগছে অ্যান্ড ইয়েস ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে টিল দেন ভালো থেকো ভালো রেখো টাটা